ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিব আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। যুবদল নেতাকে না পেয়ে বড় ভাইকে হত্যা জানাচ্ছে রিজবি। আরও জানিয়ে দিব সিপিডির প্রতিবেদন মিথ্যাচার ছাড়া কিছুই নেই জানাচ্ছে তথ্যমন্ত্রী। আরও থাকছে সরকারের সকল অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জানাচ্ছে অধ্যাপক মুজিবুর রহমান। আরও থাকছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন রাত পরিশ্রম করেছে জানাচ্ছে প্রধানমন্ত্রী। সবশেষ জানিয়ে দিব নৌকা জনগণকে একটি উন্নত সমৃদ্ধ দেশ দিবে জানাচ্ছে শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনকে না পেয়ে তার বড় ভাই নুরুল মুস্তফা বজলুকে রোববার সন্ধ্যায় কুপিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দেয়া এক বিবৃতিতে স্থানীয় যুবলীগ ক্যাডার তৌহিদের নেতৃত্বে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। রিজভি বলেন, সীতাকুণ্ডে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনের আপন বড় ভাই নুরুল মুস্তফা বজলুকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আসন্ন আমরাও মামুরাও মার্কা একদলীয় নির্বাচনকে নিশ্চিত করা, হত্যা গুম খুনের মাধ্যমে গড়ে উঠেছে আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই শান্তি সহমর্মিত ভিন্ন মতের প্রতি শ্রদ্ধায় বিশ্বাস করে না, তারা একটিমাত্র তন্ত্রে বিশ্বাস করে, সেটা হলো গুন্ডাতন্ত্র। রক্তপিশাসু আওয়ামী লীগ সরকার এখন চটগিদের মতো মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে। বিবৃতিতে রিজভি আরও বলেন, একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগ এখন গাদ্দকার খুনিদের ভাড়া করে গণতন্ত্রকামী মানুষের উপর লেলিয়ে দিয়েছে। রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্য অবাধ চিরস্থায়ী করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। এদিকে তথ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সিপিডি সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বলেছেন, সিপিডি কোন গবেষণা করেনি, কিছু পত্রিকার কাটিং জোগাড় করে একটা রিপোর্ট তৈরি করে সেই আলোকে একটা সংবাদ সম্মেলন করা হয়। তাদের বক্তব্য নির্লজ্জতা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। সোমবার দুপুরে মন্ত্রী নিজ জেলা চট্টগ্রামে বন্দরনগরীতে বাংলাদেশ টেলিভিশনের 59তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ শেষে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির দেয়া তথ্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। হাসান মাহমুদ আরও বলেন, সিপিডি সংবাদ সম্মেলনে যদিও বা গবেষণার কথা বলা হয়েছে, বাস্তবে গবেষণা করতে অনেক সময় লাগে, অনেক তথ্য উপাত্ত লাগে, কিন্তু সিপিডি এই রিপোর্ট তৈরিও প্রকাশ করার ক্ষেত্রে অনেক লুকোচুরি করেছে এবং অনেক ভুলও অসত্য তথ্য তারা পরিবেশন করেছে। একে একে উদাহরণ দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, যেমন সিপিডি বলেছে আমাদের উন্নয়ন বাজেটের 75% হচ্ছে বিদেশি নির্ভর, অথচ আসলে আমাদের চলতি বাজেটের 35% হচ্ছে সাহায্য নির্ভর কিংবা বিদেশি নির্ভর। একসময় এটি 20%-এর নিচে নেমে গিয়েছিল। সম্প্রতি সময়ে কিছু প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ নেওয়ার কারণে এটি 35% উন্নতি হচ্ছে, অথচ সিপিডি বলছে এটি 75%। সিপিডির তথ্যের অসঙ্গতি তুলে ধরে ডক্টর হাসান মাহমুদ বলেন, সিপিডি বলেছে বেসিক ব্যাংক থেকে 4,000 কোটি টাকার লোন নেওয়া হয়েছে, কিন্তু 4,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা ইতিমধ্যে আদায় করা হয়েছে এবং বাকি 2,000 কোটি টাকার জন্য মামলা করা হয়েছে, মামলা চলমান আদায় প্রক্রিয়ার মধ্যে আছে। সিপিডি আরও বলেছেন, নাবিল গ্রুপ 2,700 কোটি টাকার ঋণ নিয়েছে, কিন্তু সেই ঋণ যে সময় আদায় করেছে সে তথ্য সিপিডির রিপোর্টে জানানো হয়নি, ইচ্ছাকৃতভাবে এগুলোকে লুকানো হয়েছে। সিপিডি চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপের কথা বলেছে, আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চেক করেছি, সেই গ্রুপের কোনো লেনদেনই ক্লাসিকভাবে হয়নি, অর্থাৎ সিপিডি অসত্য কথা বলেছে। সম্প্রচার মন্ত্রী আরও বলেন, একই সঙ্গে সিপিডি বলছে ক্লাসিফাইড লোনারের আকার বেড়েছে, কিন্তু তারা শুধু আকারের কথা বলেছে, পার্সেন্টের কথা বলে নাই। কারণ ক্লাসিফাইড লোনের কারণ হচ্ছে 2009 সালে আমাদের জিডিপি ছিল $80 মিলিয়ন, এখন জিডিপি হচ্ছে প্রায় $500 মিলিয়ন, $0.5 ট্রিলিয়ন। জিডিপি 6 গুণ বৃদ্ধি পেলে তা ক্লাসিকেট বা ব্রেড লোনের আকারও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু পার্সেন্টেজ কত সেটা হচ্ছে মূল বিষয়। 2009 সালে ক্লাসিএডোত লোন ছিল 10.5%, আর এখন 9.93%, অর্থাৎ তখনকার তুলনায় কমেছে। এদিকে সরকারের সকল অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বলেছেন, আল্লাহর হুকুম হলো তার গোলামি করা,
তার কাছে কাউকে শরীক না করা, আত্মীয়তার হক আদায় করা। একজন মুসলমানদের কাজ হলো অন্য মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির জন্য তৈরি করা। বর্তমানে বাংলাদেশের মানুষ পুরোপুরি আল্লাহর অনুগত্য করতে পারছেন না, তাই বাংলাদেশ জামায়াতে ইসলামের কাজ হলো ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করা। মঙ্গলবার দুপুরে 2:30 দিকে গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার ও জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারে সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় তিনি আরো বলেন, বর্তমান রাতের পুত্রের সরকার যেভাবে মেয়েকে নির্বাচন করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এমত অবস্থায় কোরআনের আইন চালু হোক, এই ব্যাপারে যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে অবশ্যই কোরআনের আইন পাশের পক্ষে ভোট আসবে। এদিকে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জীবন নিয়ে কাউকে খেলতে দেব না, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন রাত পরিশ্রম করি, আর তারা আসে মানুষের ধ্বংসের জন্য। মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় এসব কথা বলে তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, যারা অগ্নি সন্ত্রাস করে তাদের সঙ্গে সঙ্গে ধরতে হবে, ধরে পুলিশের হাতে সমর্থ করতে হবে, এদের ব্যাপারে সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, প্রয়োজনে বাড়ির কাছে রেললাইন থাকলে পাহারা দিতে হবে, কোনো বাস গাড়িতে আগুন দিতে গেলে সঙ্গে সঙ্গে ধরে ফেলতে হবে, জনগণকে এটা প্রতিহত করতে হবে। অতীতের কথা স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার আসে জনগণের সেবা করতে, জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল তারা এসেছিল লুটপাট করতে, লুটপাট সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এগুলি ছিল তাদের কাজ, তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। এই সময় তিনি আরো বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রত্যেকের ভাগ্য পরিবর্তন ঘটেছে, শিক্ষায় দীক্ষায় সব দিক দিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, সব থেকে বেশি মঙ্গা পীড়িত এলাকা এই রংপুর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আর কোনো দিন এখানে মঙ্গা হয়নি, এই ব্যাপারে আপনাদের সাহায্য দরকার, আপনাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে। এর আগে সকাল 10:15 দিকে গণভবন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল 11:00 দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি, সেখান থেকে সড়কপথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান। সেখানে বক্তব্য শেষে শ্বশুরবাড়ি বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে মিঠাপুকুর উপজেলায় রংপুর 5 আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। মিঠাপুকুরের জায়গির আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। এরপর তিনি পীরগঞ্জের তার শ্বশুরবাড়ি জয় সনদে যান, সেখানে তার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও পরিবারের লোকজনদের সঙ্গে মত বিনিময় করেন। এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেছেন, নৌকা জনগণের একটি উন্নত সমৃদ্ধ দেশ দেশে। তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে বলেন, এই নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, এই নৌকা আমাদের একটি উন্নত সমৃদ্ধ দেশ দেবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকায় ভোট প্রদানের দাবি করে শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দরকার, নূহ নবীর নৌকা মানব জাতিকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন। তিনি আরো বলেন, এই নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এবং এই নৌকায় দেবে উন্নত সমৃদ্ধ দেশ। কাজেই আপনাদের কাছে আমার এটাই আবেদন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ, রংপুরের আঞ্চলিক ভাষায় এভাবে ভোট চান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার এবং পীরগঞ্জ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার শিরিন শারমিন চৌধুরীকে নিজের কন্যা আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এই যে আমার মেয়েকে আপনাদের দিয়ে গেলাম, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেয়া, জয়কে ভোট দেয়া, সে জয়ের বোন, পুতুলের বোন। প্রধানমন্ত্রী এ সময় সকালের ওয়াদা চালে উপস্থিত জনতার সময়ে চিৎকার করে দুই হাত তুলে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইনশাল্লাহ নৌকা জিতলে তিনি আবারও আসবেন, এখানে জনসভা করবেন এবং বাদ বাকি উন্নয়ন কাজগুলো এ সম্পন্ন হবে। গত 20 ডিসেম্বর সিলেট থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার সমাবেশের মতোই মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।